আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ভিলেজ স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণী নির্মিতি অংশের অংশ নিয়ে আরো কয়েকটি ক্লাস আলোচনা করেছি। আজকে নির্মিতি অংশ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রচনা। তোমাদের পাঠ্য বই অনেকগুলো রচনা আছে, তার মধ্যে একটি রচনা নিয়ে আজকে ক্লাসে আলোচনা করবো। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজয় দিবস। বিজয় দিবস এই রচনা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিষয়ে হচ্ছে আলোচনা করতে হয়, অর্থাৎ লিখতে হবে। সেই নির্দিষ্ট বিষয়ের সম্পর্কে বিস্তারিত বর্ণনা রচনার মধ্যে থাকবে এবং তার মধ্যে কয়েকটি পয়েন্ট থাকবে। প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে সূচনা, লাস্টের পয়েন্ট থাকবে উপসংহার, তার মাঝখানে হচ্ছে ওই বিষয় সম্পর্কে আরো কিছু বিস্তারিত বর্ণনা পয়েন্ট আকারে দিতে হয়। দেখো, বিজয় দিবস রচনা সম্পর্কে এখন আমরা একটু দেখে নিই। সূচনা, আমাদের জাতীয় জীবনের 16 ডিসেম্বর সবচেয়ে আনন্দ ও গৌরবের একটি দিন। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনে আমাদের প্রিয় স্বদেশ দখলদার মুক্ত হয়েছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছিলাম। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করেছিলাম। এই দিনটি তাই আমাদের জাতীয় জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। এটি আমাদের বিজয় দিবস। বিজয় দিবসের ইতিহাস, বিজয় মহান, কিন্তু বিজয়ের জন্য সংগ্রাম মহত্তর। প্রতিটি বিজয়ের জন্য কঠোর সংগ্রাম প্রয়োজন। আমাদের বিজয় দিবসের মহান অর্জনের পেছনেও বীর বাঙালির সুদীর্ঘ সংগ্রাম ও আত্মদানের ইতিহাস রয়েছে। পাকিস্তান সৃষ্টির প্রায় প্রথম থেকেই বাঙালিদের মনে পশ্চিমা শোষণ থেকে মুক্তি লাভের ইচ্ছার জাগরণ ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নানা আন্দোলনের মাধ্যমে তা প্রবল আকার ধারণ করতে থাকে। অবশেষে বাঙালির স্বাধিকার চেতনা 1969 সালে গণ অভ্যুত্থানে রূপ লাভ করে। বাঙালির স্বাধিকারের ন্যায্য দাবিকে চিরতরে নির্মূল করার জন্য 1971 সালে 25শে মার্চ রাতে পশ্চিমা সামরিক জান্তা বাহিনী বাঙালি নিধনের নিষ্ঠুর খেলায় মেতে ওঠে। বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালিরা রুখে দাঁড়ায়, গর্জে উঠে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, সাহিত্যিক, নারী পুরুষ, হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে গঠিত হয় মুক্তি বাহিনী। আর যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে। সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ চলে। পাকিস্তানি সামরিক জল্লাদরা এ সময় গ্রামে গঞ্জে, শহরে বন্দরে পাখির মতো গুলি করে হত্যা করে নিরীহ জনসাধারণকে। ঘর বাড়ি দোকানপাট লুট করে জ্বালিয়ে দেয়। মা বোনদের উপর পাশবিক নির্যাতন করে। প্রাণ বাঁচাতে সহায় সম্বলহীন 1 কোটি মানুষকে আশ্রয় নিতে হয় প্রতিবেশী দেশ ভারতে। তবু বাঙালি দমে যায়নি। পৃথিবী অবাক তাকিয়ে দেখে, সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছাড় খার, তবু মাথা নোয়া বাঁধনা। অবশেষে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় স্বীকার করে নেয়। 1971 সালে 16 ডিসেম্বর এদেশের মুক্তি সেনা ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। রক্তাক্ত সংগ্রামের অবসান ঘটে, বাংলাদেশ শত্রু মুক্ত হয়, সূচিত হয় বাংলাদেশের মহান বিজয়। বিজয় দিবসের তাৎপর্য, 1971 সালে 16 ডিসেম্বর গৌরবময় বিজয়ের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে বাঙালির জয়যাত্রার শুরু। এই দিনে স্বপরিচয়ে আমরা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবার সুযোগ পাই। এই দিনটির জন্যই সারা বিশ্বে বাঙালি জাতি ও বাংলাদেশের মর্যাদা আজ সুপ্রতিষ্ঠিত। 16 ডিসেম্বর তাই আমাদের জাতীয় দিবস। প্রতি বছর সবিশেষ মর্যাদা নিয়ে জাতির কাছে হাজির হয় বিজয় দিবস। সব অন্যায়, অত্যাচার, শোষণ, দুঃশাসনের বিরুদ্ধে বিজয় দিবস আমাদের মনে প্রেরণা সৃষ্টি করে। বিজয় দিবসের উৎসব, অর্থাৎ বিজয় দিবসের যে উৎসব হয়ে থাকে সেটা আমরা কিভাবে পালন করি। 16 ডিসেম্বরের ভোরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে
দিবসটির শুভ সূচনা হয়। বাংলাদেশের আপামর জনসাধারণ মহাসমারোহে বিজয় দিবস পালন করে। 15ই ডিসেম্বর রাত থেকেই বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি চলে। দেশের সমস্ত স্কুল, কলেজ, ঘরবাড়ি, দোকানপাট, রিক্সা, গাড়ি ইত্যাদিতে শোভা পায় লাল সবুজ পতাকা। স্কুল, কলেজ কিংবা রাস্তায় রাস্তায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্বাধীনতার আনন্দে সব শ্রেণীর মানুষ যোগ দেয় এসব অনুষ্ঠানে। কোথাও কোথাও বসে বিজয় মেলা। সরকারিভাবে এই দিনটি বেশ জাঁকজমকভাবে পালন করা হয়। ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সামরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ কুচকাওয়াজ প্রদর্শন করে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলীয় নেতা নেত্রীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হাজার হাজার মানুষ এই কুচকাওয়াজ উপভোগ করেন। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন কাঙালি ভোজের আয়োজন করে থাকে। অনেক সাহিত্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিজয় দিবস স্মরণে অনুষ্ঠান করে। পত্র পত্রিকায় প্রকাশিত হয় বিশেষ ক্রিয়াপত্র, পত্র, বেতার ও টেলিভিশনে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। শহরে সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ আলোকসজ্জা। সমগ্র দেশ জুড়ে উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস পালিত হয়। উপসংহার: এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই স্বাধীনতা আমাদের অর্জিত হয় 1971 সালের 16ই ডিসেম্বর। এই দিনটি শুধুই আমাদের বিজয়ের দিন নয়, বেদনারও দিন, আমাদের চেতনা জাগরণেরও দিন। যাদের ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে আমরা এই গৌরবের অধিকার পেয়েছি, তাদের সেই আত্মোৎসর্গের কথা মনে রেখে আমাদেরও সেই চেতনা উদ্বুদ্ধ হতে হবে। দেশ ও জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই বিজয় দিবসের মহিমা অর্থবহ হয়ে উঠবে। শিক্ষার্থীরা, আজকে যে বিজয় দিবস এই রচনাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা তোমাদের পাঠ্য থেকে এটি ভালোভাবে শিখে নেবে। তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে বিজয় দিবস রচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।